আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কুকিং উইথ সালমাতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। খুবই সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে, মাত্র 1 কাপ ময়দা আর মাত্র 1টি ডিম দিয়ে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে তৈরি করতে পারবেন খুবই সহজে এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা তৈরি করব এই রেসিপিটি। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব, তারপর অল্প অল্প করে এর মধ্যে পানি অ্যাড করব। আমরা এই ডোটা তৈরি করব, আমরা রুটি বানানোর জন্য যেমন আটার ডোটা তৈরি করি ঠিক ওরকমভাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এখন তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এটা সেট হতে হতে আমরা ভিতরে যে ডিম দিব সেই ডিমটা তৈরি করে নিব। আমি 1টি ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন উপকরণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, 15 মিনিট পর দেখুন ময়দাটা আরও বেশি সফট হয়ে গেছে। আমি এগুলোকে আবার একটু ভালোভাবে মথে নিব কিছুক্ষণ। আমি কিছু ময়দা দিয়ে তারপরে এটা ভালোভাবে মথে নিব, এতে করে টেবিলের সাথে আর আমার হাতের সাথে ডোটা লেগে যাবে না। আমার মাথা শেষ, এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একটা ডো রেখে বাকিগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে ঢেকে রেখে দিব, তা না হলে বাতাসে এগুলো শক্ত হয়ে যাবে উপর দিয়ে। তারপর এটাকে আমি গোল করে রুটির শেপ দিয়ে দিব। দেখুন আমি ছোট করে রুটি বানিয়েছি, বানানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে যে ডিমটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমটা কিছুটা পরিমাণ দিয়েছি। এখন দেখুন ভালোভাবে আমি কিভাবে এটাকে দুই সাইড দিয়ে আটকে দিচ্ছি। আপনারা একটু চেপে চেপে আটকে দিবেন, তাহলে ভিতর থেকে ডিমটা আর বের হয়ে যাবে না। আলতো হাতে চেপে নেবেন, তা না হলে ভিতর থেকে ভাজার সময় ডিমগুলো সব বেরিয়ে আসবে। আমার সবগুলো বানানো শেষ, এখন আমি চলে যাব চুলায়। চলে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা ডোবা তেলেও ভাজতে পারেন, অল্প তেলেও ভাজতে পারেন। আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন আমি একে একে সবগুলো মোগলাই পরোটা ছেড়ে দিব ভাজার জন্য। প্রথমে ভালোভাবে তেল গরম করে তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে ভাজবেন, তাহলে ভেতরে আর কাঁচা থাকবে না। আমি 1 পিঠ 3 মিনিটের মতন রেখেছি, মোটামি এগুলো 6 মিনিট ভেজেছি, 3 মিনিট 3 মিনিট করে। আপনাদের পছন্দের কালার অনুযায়ী আপনারা ভেজে নেবেন। এখন আমি এগুলোকে তুলে নিব, তুলে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো যেন বাকি অবশিষ্ট তেলগুলো কিচেন টিস্যুর উপরে লেগে যায়। দেখুন আমার মাত্র 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে কতগুলো মোগলাই পরোটা হয়েছে, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।